বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিশ দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনটা করছি, এই সংবাদ সম্মেলন বিশ দলের পক্ষ থেকে। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক চেহারা, বর্তমান রাজনৈতিক অবস্থা, বিরোধী দলগুলোর অবস্থা, সাধারণ মানুষের অবস্থা, এর মধ্য দিয়ে আপনার উঠে আসবে এবং আসছে রীতিমতোভাবে। এটাকে আমরা কিছুতেই ইগনোর করতে পারছি না, যে কারণেই আজকে আপনার এই আমরা একটা বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জানেন যে আমরা আপনার আমাদের বিশ দলের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টি, তার সাধারণ সম্পাদক জনাব এস এম আমিনুর রহমান, তিনি গত 27 আগস্ট রাত 10টার পর থেকে একেবারে নিখোঁজ হয়ে গেছেন। এ সম্পর্কে আমরা জানতে পেরেছি তার একদিন পরে। ওই একদিন পরে আমাদের একটা সম্পাদক মণ্ডলীর সভা ছিল বিশ দলের, আমাদের নয়াপল্টন পার্টি অফিসে, সেখানে উনি অনুপস্থিত ছিলেন। আমরা জিজ্ঞেস করেছি যে অনুপস্থিত কেন, বলছে যে সম্ভবত আসতে দেরি হচ্ছে বা এখন এসে পৌঁছায়নি। পরবর্তীকালে রাতে আমি খবর পেলাম যে তাকে পাওয়া যাচ্ছে না। অ্যাকর্ডিংলি আমি আপনার আমাদের কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল ইব্রাহিমের সঙ্গে কথা বললাম, উনি বললেন যে হ্যাঁ, তাকে খোঁজা হচ্ছে, পাচ্ছি না আমরা। 2 দিন পরেও তাকে পাওয়া যায়নি। তার পরিবার পরিজন 30 আগস্ট সন্ধ্যায় পল্টন থানায় একটা ডায়েরি করেন, জেনারেল ডায়েরি করেন। উনি 27 আগস্ট যে নিখোঁজ হয়েছেন, তিনি পার্টি অফিসে ছিলেন, তার পার্টি অফিসে। সেখান থেকে তিনি তার বন্ধু ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, তার সঙ্গে একসাথে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরে একটা রেস্টুরেন্টে চা খান, চা খাওয়ার পরে যে যার গন্তব্য চলে যান। আমাদের আমিনুর রহমান সাহেব, তিনি থাকতেন আমিনবাজার, সাভারের আমিনবাজারে, তার ভাইদের সঙ্গে। ইনি কিন্তু আপনার নিশ্চয়ই তাকে চেনেন, অত্যন্ত সুদর্শন একজন যুবক, বয়স খুব কম, 40, অবিবাহিত, স্বল্পভাষী, অত্যন্ত ভদ্র একজন মানুষ। তারপর থেকে তিনি নিখোঁজ। আমরা প্রথমে ভেবেছি যে হয়তো কারো বাসায় গেছে বা কিছু হয়েছে, এখন পর্যন্ত আজ পর্যন্ত কোনো খবর আমরা পাইনি বা পুলিশও আমাদেরকে কোনো খবর দিতে পারেনি। আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখছি। বিশদলীয় জোট একটি বড় রাজনৈতিক জোট, এবং আমরা এই বিশদলীয় জোট ইতিপূর্বেও আমরা নির্বাচন করেছি, রাষ্ট্রপরিচালক দায়িত্বে গেছি, তখন 4 জোটের নাম ছিল, এখন আরও এসছে সবাই। জেনারেল ইব্রাহিম এদেশে একজন অত্যন্ত পরিচিত বিশিষ্ট নাগরিক, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তার দল নিবন্ধিত রাজনৈতিক দল, তিনি নিয়মিত টেলিভিশন টক শোতে আসেন, তাকে কলাম লেখেন, এই দেশে কিন্তু তিনি অত্যন্ত পরিচিত একজন রাজনৈতিক নেতা। তার সাধারণ সম্পাদক নিখোঁজ হয়ে যাবে, এটাতে তো আমরা গুরুত্ব না দিয়ে পারি না। এবং এটাই কিন্তু আমরা বাংলাদেশের বর্তমান চিত্র, যে কথাটা আমি জোর দিয়ে বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশে এই সরকারের অধীনে গত কয়েক বছর ধরে, বিশেষ করে আপনারা জানেন যে চৌধুরী আলম থেকে এটা শুরু হয়েছে, ঢাকার জনপ্রিয় কমিশনার, 5 বার নির্বাচিত কমিশনার চৌধুরী আলম এইভাবে নিখোঁজ হয়ে গেলেন, গুম হয়ে গেলেন। তারপর আমরা বহু তার সম্পর্কে খোঁজাখুঁজি করেছি, তার পরিবার করেছে। যে ইনফরমেশনটা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে যে ফার্মগেট এলাকাতে তার সন্ধ্যার পরে তার গাড়ি থামিয়ে, এবং সেটার অভিযোগটা কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, সাদা পোশাকধারী লোকেরা তাকে তুলে নিয়ে চলে যায়, তারপর থেকে একটা কোনো খবর নেই।
একই ঘটনা ঘটেছে আমাদের চৌধুরী আমাদের আপনার সিলেটের এমপি ইলিয়াস আলীর ব্যাপারে। আপনারা সবাই জানেন ইলিয়াস আলী কোনো সাধারণ নাগরিক ছিলেন না এই দেশে। তিনি অনেকবার নির্বাচিত এমপি, তিনি বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, 90-এর গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং পরিচিত একজন তরুণ উদীয়মান একজন নেতা ছিলেন। তিনি একইভাবে আপনার গুম হয়ে গেলেন, এখন পর্যন্ত তার কোনো খবর আমরা পাই, কোথায় যাওয়া হয়নি। তার স্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত গেছেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তাকে পাওয়া যায়নি। লাকসামের পারভেজ, যাকে ডাকলাম হিরো হিসাবে সবাই চেনে, এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তিনি আপনার নিখোঁজ হয়ে গেছেন, এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। আপনারা জানেন যে অতি সম্প্রতি এই আমিনুর রহমান সাহেবের নিখোঁজের সঙ্গে সঙ্গে আরও কয়েকটি নাম এসছে, তার মধ্যে একজন এসছে আপনার অনিরুদ্ধ সরকার, যিনি একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বেলারুসের মতো একটি স্বাধীন দেশের অনারারি কনসার্ন জেনারেল, তিনি এখন পর্যন্ত তার কোনো খবর নেই। একই সঙ্গে আপনার সাদাত সাহেব, আরেকজন তরুণ ব্যবসায়ী, তিনি বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যুক্ত, তিনি নিখোঁজ হয়েছেন, তারও কোনো খবর পাওয়া যায়নি। একজন অত্যন্ত ইয়াং ছেলে, অল্প বয়স, বোধহয় 20 হয়নি, ক্যানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ইশরাক, ঈদের দুদিন আগে এসছে বাসায়, ঢাকা এসছে, সে গুম হয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো খবর পরিবার পরিজনেরা পায়নি। ইতিপূর্বে আপনারা দেখেছেন ফরহাদ মাজারের সময় কী হয়েছে, ফরহাদ মাজারকে তুলে নিয়ে গেছে, এরপরে তাকে আবার ফেরত দিয়েছে অনেক নাটকের পরে। আপনারা জানেন যে অনেককে ইতিমধ্যে আপনার গুম হয়ে যাচ্ছেন, ফেরত আসছে, যেমন বেলার রিজওয়ানুল ইসলামের হাজব্যান্ড নিয়ে গেছে, তারপরে আবার ফেরত দিয়ে গেছে। 7 মাস পরে ইকবাল, ডাক্তার ইকবাল, তাকে নিয়ে গেছে, আবার তাকে ফেরত দিয়েছে। এর আগে আপনারা জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, তাকে হুমাম কাদের চৌধুরী, তাকে নেওয়া হচ্ছে, 7 মাস পরে তাকে বাসার সামনে ফেলে দেওয়া হয়েছে, এখন অপ্রকৃতিস্থ বলা যেতে পারে, কিছু অস্বাভাবিক। আপনার ব্যারিস্টার আরমান, ব্যারিস্টার আরমান, সে গুম হয়ে গেছে, এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমি, গুম হয়ে গেছে, কোনো খবর পাওয়া যায়নি। আমাদের ছাত্র দলের, যুব দলের, বিএনপির প্রায় 300-এর কাছাকাছি সারা দেশে গুম হয়ে গেছে, কোনো খবর পাওয়া যায়নি। কিছুদিন আগে দেখুন যে সালাউদ্দিন সাহেব ওই সময়ে গুম হয়ে গেলেন, 4 মাস কোনো খবর নেই, 4 মাস পরে দেখা গেল তাকে ভারতে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। কিছুদিন আগে পত্রিকায় আমি একটা রিপোর্টে দেখেছি, অতি সম্প্রতি পত্রিকায় ছবি দিয়ে দুইজন আপনার যুবক, তাদের ছবি দেওয়া হয়েছে, নিউ JMB হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, সম্ভবত আবদুল্লাহ হবে ওই ধরনের একটা নাম। পত্রিকায় প্রত্যেক পত্রিকায় প্রায় বেশ প্রতিদিন আপনার ছবি এসছে দুজনেরই। তার পরিবার বলছে যে 1.5 মাস আগে তাকে তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী লোকেরা, এবং সেটা থানায় তারা জিডি করেছে। জিডি করার পরে ওসি তাকে বলেছে যে ডিবি নিয়ে গেছে, অস্বীকার করছে, নেয়নি 1.5 মাস আগে। আর 1.5 মাস পরে তাদেরকে আপনার হাজির করা হলো যে JMB সদস্য হিসাবে। আমরা বরাবরই যে কথাটা বলে আসছি, এই বিষয়গুলোতেই ঝাক ঝাক গুড়গুড় কেন, কেন আপনারা সত্যকে গোপন করছেন, কেন এই ধরনের নাটক তৈরি করছেন? এটা তো জানবার অধিকার একটা গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি নাগরিকের রয়েছে। এবং আইন শৃঙ্খলাকারী রক্ষা বাহিনী সরকারের দায়িত্ব হচ্ছে যদি কেউ গুম হয়ে যায় তাকে বের করে দেওয়ার, তার সম্পর্কে খোঁজ দেওয়ার দায়িত্ব সরকারের। এটা এটা আপনার সব জায়গায় স্বীকৃত। একটা কথা বলেন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা, সরকারের কোনো কথা নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো কথা হয় না, কোনো নোট দেওয়া হয় না, কোনো জবাব দেওয়া হয় না। তাহলে এই দেশের নিরাপদ কে, যখন একটা রাজনৈতিক বড় রাজনৈতিক দলের জোটের শরীরদের একটা সেক্রেটারি এভাবে নিখোঁজ হয়ে যায়, যখন একজন সাবেক পার্লামেন্টের মেম্বার নিখোঁজ হয়ে যায়,
যখন আপনার কমিশনার নিখোঁজ হয়ে যায়, যখন ফরাদ মাধের মতো একজন ইন্টেলেকচুয়াল নিখোঁজ হয়, ফেরত দেওয়া হয়, আইনজীবী নিখোঁজ হয়, তখন এই দেশে কে নিরাপদ? এবং অবস্থা দৃষ্টি আমাদের কাছে যেটা মনে হয় যে এটা কি একটা সিকিউরিটি স্টেটে পরিণত হতে যাচ্ছে বা হয়ে গেছে? এখানে এনিবডি ক্যান বি পিকড আপ এনি টাইম উইদাউট এনি ওয়ারেন্ট অর উইদাউট এনি ইনফরমেশন, কোনো কিছু ছাড়াই। আমরা যারা একটু বয়স্ক আছি, আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম আমাদের নেতা মোস্তফা জামাল হায়দার সাহেবের সঙ্গে, যে আমরা তো পাকিস্তানে আমরাও এই ঘটনাগুলো দেখিনি আমরা এত। আমি যুদ্ধের সময়ের কথা বলছি না, যুদ্ধের সময়টা আলাদা, তার আগে পর্যন্ত আমরা কিন্তু এই ঘটনা দেখিনি। এমনকি আপনার এই এত বড় দুর্বৃত্ত স্বৈরাচার এরশাদ সাহেবের আমলেও কিন্তু আমরা সেই ঘটনাগুলো দেখিনি। এটা আমরা রিসেন্ট ফেনোমেনা যেটা বললাম যে আওয়ামী লীগ আসার পর থেকেই এটা শুরু হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। অনেক খবর আপনারা পানো না, রিপোর্ট করে না, নিয়ে চলে যায় খবর পান। কয়েকদিন আগে দেখেছেন একটা ছেলে রংপুরের আপনার একজন স্কুল মাস্টার, তাকে নিয়ে গেছে, কোনো খবর নেই। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম আপনার একটা খবর যেটা আমার কাছে সবচেয়ে ভয়াবহ মনে হয়েছে, যে একজন ইয়াং ছেলেকে তুলে নিয়ে গেছে কিন্তু তাকে নির্যাতন করে তার চোখ তুলে ফেলেছে, মেরে ফেলেছে, কিন্তু আপনার স্বীকার করে নাই। এখন এই যদি অবস্থা হয়, রাষ্ট্র যদি আপনার এইভাবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে এবং জনগণকে সঠিক তথ্য না দেয়, তাহলে তো সেই রাষ্ট্র নিঃসন্দেহে আপনার সন্ত্রাসী রাষ্ট্র বলতে হবে তাকে। আজকে বলা হয় অন্যান্যদের সন্ত্রাসী বলা হয়, সবচেয়ে বড় সন্ত্রাসী ভূমিকা তো রাষ্ট্রের দেখতে পাচ্ছি। এই বিষয়গুলোকে আমি এই জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি জানি আপনারা সব কিছু লিখতেও পারবেন না, দেশের অবস্থা তাই, আপনাদের সব কথা লেখাও যাবে না, বলাও যাবে না, দেখানো যাবে না, কারণ আমাদের চেয়ে আপনাদের অবস্থা খুব একটা ভালো না। আমরা যেভাবে আপনার প্রতি মুহূর্তে আপনার বাধা সৃষ্টি হচ্ছি, বাধা পাচ্ছি না, আপনার যে কক্সবাজারে আমাদের ত্রাণ বহর নিয়ে গেলেন মির্জা আব্বাস সাহেব, কী কারণে আপনি ত্রাণ বন্ধ করলেন? আবার মিথ্যাচার করা হচ্ছে যে আনা তো বাধা দেয়নি, আমরাই দেখি আপনি এটা নিয়ে রাজনীতি করছি, আমরা ত্রাণ দিতে যাব, সেই ত্রাণও দিতে দেবেন না, তাহলে মানুষ যাবে কোথায়? আজকে এত বড় একটা সমস্যা, সংকট, রোহিঙ্গা সংকট, এককভাবে কথা বলছেন, যা খুশি তাই বলে যাচ্ছেন, যে কোনো সভ্য সরকার হলে অবশ্যই একটা সহপ্রান্তিক দলের একটা জরুরি সভা ডাকত এবং সেখানে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করত এই সমস্যা মোকাবেলা করার জন্য। আমরা প্রথম দিন থেকে বলে আসছি কিন্তু যে এই সংকট মোকাবেলা করতে হলে আপনাদেরকে জাতীয় ঐক্য তৈরি করতে হবে, জাতীয় ঐক্য তৈরি করে আজকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি, আমাদের কিছু ডাক্তার ওখানে কাজ করছেন, আমাদের ড্যাবের ডক্টর জাহিদের নেতৃত্বে, ভয়াবহ পরিস্থিতি, মানবেতর পরিস্থিতি, এগুলোকে মোকাবেলা করার জন্য আপনারা জাতিকে বিভক্ত করে ধরছেন। সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিএনপি আর বিশ দল, নাম শুনলে, গন্ধ শুনলে যেন আপনার একটা ভয়াবহ একটা রিয়াকশন তৈরি হয়, এইভাবে তো হবে না। আজকে আমিনুর রহমান সাহেব কেন গুম হয়েছেন আমি জানি না, কারণ সে জানার কোনো উপায় নাই আমাদের, পুলিশ আমাদেরকে কিছু জানাচ্ছে না, তদন্ত করছে না, কে বা কারা কারা তুলে নিয়ে গেছে সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই আমরা পাচ্ছি না, তাহলে আমরা কার কাছে যাব, কে আমাদের সাহায্য করবে? এই বিষয়গুলোতে কিন্তু সরকারের যে প্রশ্ন, দিজ আর পার্টিনেন্ট কোশ্চেন্স নাও। একটা রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার অবশ্যই প্রত্যেকটি মানুষের অধিকার থাকতে হবে, তার নিরাপত্তার জন্য, তার বেঁচে থাকার জন্য, তার নিজের এমপ্লয়মেন্ট অর্থাৎ কাজ করার অধিকার থাকতে হবে, ভোট দেওয়ার অধিকার থাকতে হবে, একটাও আমাদের নেই, সবগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল ইব্রাহিম সাহেবকে কিছু বলতে বলবো, যদিও তিনি ইতিমধ্যে
একটি প্রেস কনফারেন্স করেছেন এই বিষয়গুলোতে, এবং আপনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনি, কারণ তার একজন অত্যন্ত ভালো নেতা যিনি সংসদে দায়িত্ব পালন করছিলেন, তিনি আপনার নিখোঁজ হয়েছেন। সরকার কোথায় সফল হয়েছে বলেন? কোথাও না। আজকে চালের দাম আকাশচুম্বী হয়ে গেছে, মানুষ কেউ খেতে পাচ্ছে না। কালকে দেখলাম আপনার টেলিভিশনে একজন শ্রমিক যে ওই চালের আড়তেই কাজ করে, কারা আপনার করেছেন আমি জানি না, আমার মনে নেই, চালটা আপনার ট্রাক থেকে নামিয়ে আড়তে নিয়ে যায়, সে বলছে যে আমি তো এই চাল খেতে পারছি না, আমি বহন করি যে আমি খেতে পারছি না কারণ আমাদের কেনার সামর্থ্য নেই। দিস দ্য সিচুয়েশন। আপনার রোহিঙ্গা ইস্যুতে আজকে একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে, সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে এটাকে মোকাবেলা করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে। প্রতিদিন খুন, জখম, হত্যা আর ধর্ষণ, এটা সমস্ত লিমিট ছাড়িয়ে চলে গেছে, করাপশন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। উল্টো আবার মানুষকে ডাইভার্ট করার জন্য জিয়া পরিবারের দুর্নীতির প্রসঙ্গ নিয়ে আসে, যেগুলো সর্বৈব মিথ্যা। আপনারা তো সাংবাদিকতা করছেন, বলেন কোথায় আপনারা এই সংবাদটার উপর কোনো সত্যতা খুঁজে পেয়েছেন? এইভাবে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে মিথ্যা কথা বলে, প্রচারণা করে ক্ষমতায় কিছুদিন টিকে থাকা যায়, সবসময় টিকে থাকা যায় না, এবং সেই পরিণতি হয় ভয়াবহ। সে কারণেই আমরা বারবার বলছি যে এখনও সময় আছে, এই সমস্ত বাদ দিয়ে যারা নিখোঁজ হয়েছে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, এবং জনগণের রায় মেনে নিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিন। আমি এবার জেনারেল ইব্রাহিম সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমি নির্বাচন কমিশনকে এটাই বলেছি, আপনারা যে বলছেন তফসিল ঘোষণার আগে আপনাদের কিছুই করার নাই, তফসিল কার জন্য ঘোষণা করবেন? নির্বাচন করার কেউ থাকবে না, কারণ সবাই গুম হয়ে যাবে। এখন গুম হচ্ছে সবচেয়ে বেশি রাজনৈতিক নেতারা, কিন্তু যেটা আমরা টের পাচ্ছি না, আমাদের বিবেককে গুম করা ফেলা হচ্ছে, আমাদের বিবেক অপহরণ হয়ে যাচ্ছে। আমি একটা ছোট্ট রেফারেন্স দিয়ে আগে বলতে চাই, মেহরবানি করে কষ্ট করে শুনুন। আপনারা সবাই দেখেছেন বাংলাদেশ শাসনকারী ক্ষমতাসীন রাজনৈতিক দল প্রধান বিচারপতি সিনহা মহোদয়ের রায়ের কীরকম সমালোচনা করেছে। সেই রায়ের 212 নম্বর অনুচ্ছেদের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সকলে পড়েও থাকতে পারেন নাও পড়ে থাকতে পারেন, আমি সেটা বাংলায় বলে দিচ্ছি। রায়ের 212 নম্বর অনুচ্ছেদে আছে, বিরাজমান বাংলাদেশের একটা ছবি তিনি এঁকেছেন, এই মুহূর্তে বাংলাদেশটা কোন অবস্থায় আছে। সেখানে তিনি বলেছেন, দেশে মানবাধিকারের সংকট চলছে, তথা মানবাধিকার থাকবে কি থাকবে না এটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেশে দুর্নীতি বহুল বিস্তৃত হয়ে দাঁড়িয়েছে, ইংরেজিতে লিখেছেন র‍্যাম্পেন্ট। দেশের পার্লামেন্ট অকার্যকর হয়ে দাঁড়িয়েছে, ইংরেজিতে বলেছেন ডিসফাংশনাল। দেশের কোটি কোটি মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, ডিপ্রাইভড অফ হেলথ সার্ভিস, হেলথ কেয়ার। দেশের প্রশাসনের নিবিড় এবং গভীর অব্যবস্থাপনা বিরাজমান, ওয়াইড মিসম্যানেজমেন্ট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কান্ট্রি। কারিগরি উন্নতির সাথে সাথে অপরাধের মাত্রাও আঙ্গিক দ্রুত পরিবর্তন হচ্ছে। ক্রমান্বয়ে দেশের মানুষের জীবন ও নিরাপত্তা অনিশ্চয়তার দিকে ধাবমান। আইন শৃঙ্খলা বাহিনীগুলো কর্তৃক পরিস্থিতি সামলানোর অসমর্থতা প্রকট হয়ে উঠছে, ফেলিওর। এই ধরনের লক্ষণগুলোর সম্মিলিত ফলশ্রুতিতে যেই পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতিতে সরকারের নির্বাহী বিভাগ, ইংরেজি ভাষায় তিনি লিখেছেন দি এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফ দি গভর্নমেন্ট বিকামস অ্যারোগেন্ট। অ্যারোগেন্টের বাংলা কি গুয়ার, উদ্ধত, আমি জানি না নিকটতম বাংলা প্রতিশব্দ কি, উদ্ধত। অ্যারোগেন্ট এবং নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যায়, এবং ঠিক সেই জিনিসটাই বাংলাদেশে আমি প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে একমত। ঔদ্ধত্যের কারণে তারা স্বীকার করছে না যে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না। বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান 27 তারিখ সারাদিন নিয়মিত কাজ করেছেন, 27 তারিখ সন্ধ্যার পরেও তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির অফিসে ছিলেন। কল্যাণ পার্টির দুটো অফিস, একটা চেয়ারম্যান কার্যালয় মহাকালী ডিওএইচএসে, আর একটা নিয়মিত জাতীয় কার্যালয় নয়াপল্টনে, বিএনপি অফিস থেকে 500 বা 700 মিটার দূরে মসজিদ গল্লিতে। একই দালানে আরও 2টি রাজনৈতিক দলের অফিস আছে, সেখানে বাংলাদেশ ন্যাপের অফিস আছে, জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া ন্যাপের মহাসচিব। তারা, তিনি এবং আমিনুর রহমান অত্যন্ত গভীরভাবে একসঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন,
একই সঙ্গে তারা রাত্রে দশটার পর দশটার সময় ওই দালান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে 500 মিটার দূরে মসজিদ গল্লির মোড়ে মসজিদের সামনে এসে দাঁড়ান। সেখান থেকে জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং জনাব আমিনুর রহমান তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু জনাব আমিনুর রহমান আজ পর্যন্ত পৌঁছাতে পারেন নাই, আজ পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পাই নাই। আমাদের নিবেদন থাকলো বাংলাদেশ সরকার, আমাদের আবেদন, আমাদের দাবি, বাংলাদেশ সরকার আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত, কে নিয়েছে কে নেয় নাই এটা আমাদের দেখার বিষয় না। আমরা সন্দেহ করছি কে নিয়েছে, সন্দেহের উপর ভিত্তি করে আমি অভিযোগটা তুলছি না। বাংলাদেশ সরকারের দায়িত্বের মধ্যে পড়ে জানমালের নিরাপত্তা দেওয়া। আপনারা রাজনৈতিক নেতৃবর্গের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। আমরা বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের তড়িৎ এই দাবি, তাকে যেন দলের নিকট এবং পরিবারের নিকট ফেরত দেওয়া হয়। আমি বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে বিএনপির প্রতি, বিদ্রোহী নেতৃবৃন্দের প্রতি অতীতে যেমন বলেছি আজও বলছি কৃতজ্ঞতা প্রকাশ যে আমরা সকলেই সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে চাই। কারণ আজকে এই টুকরা ইটের টুকরা আমার উপরে এসছে, কালকে এই ইটের টুকরা আপনার উপরে পড়বে, পরশুদিন ওনার উপরে পড়বে। এরকম করতে করতে তারা আমাদেরকে গুম করে ফেলবে, আমাদেরকে রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর মহোদয়ের সঙ্গে একটা প্রশ্ন আমি তির্যক ভাষায় করছি। তিনি বলেছেন এই সরকার কোথায় সাফল্য দেখিয়েছে, কোথাও সফল হয় নাই। না, সফল হয়েছে এক জায়গায়, বাংলাদেশকে অব্যবস্থাপনার চরম অবনতিশীল অবস্থায় নিতে তারা সফল হয়েছে। তারা চাচ্ছে বাংলাদেশকে বিপর্যস্ত ব্যর্থ একটি রাষ্ট্রে পরিণত করতে এবং তারা সেই দিকেই সাফল্যের দিকে যাচ্ছে। তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে, কিন্তু বিশেষণে লেখা থাকবে বাংলাদেশকে অকার্যকর এবং ব্যর্থ করার জন্য দায়ী কে। 2009 থেকে 2017 সাল পর্যন্ত ক্ষমতাসীন রাজনৈতিক সরকার। বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে পুনরায় দাবি জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি। গুম শব্দটি যেভাবে এসছে এবং আপনার জাতিসংঘের যে চার্টার, সেই চার্টারে বলা আছে এনফোর্স দিস অ্যাপিয়ারেন্স ইজ এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটা মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ। এবং এই অপরাধের জন্য কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে যারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তাদের কিন্তু সাজা হয়েছে, বিচার হয়েছে, সাজা হয়েছে। আজকে সকলের আঙ্গুল কিন্তু সরকারের দিকে, এই গুম হয়ে যাওয়ার ব্যাপারটা এগুলো সরকারের দিকেই যাচ্ছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গেছে অথবা আপনার সাদা পোশাকধারী লোকের কথা বলে চলে যায়। আমরা সরকারের দায়িত্ব রেসপন্সিবিলিটি এটাকে খুঁজে বের করা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এম এম আমিনুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবর্গ ও অন্যান্য নিখোঁজ হয়েছেন তাদের সম্পর্কে আমাদেরকে, জাতিকে, দেশকে অবহিত করা। ধন্যবাদ। অবশ্যই এটা এম এম আমিনুর রহমানকে তুলে নেওয়া কি উনি কি খুব বেশি আপনার থ্রেট ফর দ্য গভর্নমেন্ট? নো, এটা একটা সিম্বলিক ব্যাপার। 20 দলের এই এই পর্যায়ের নেতাই প্রথম গুম হলো, কারণ হচ্ছে ভয় দেখানো, কারণ হচ্ছে আপনার তাদেরকে আমার 20 দলের আমাদের যা সবাইকে আপনার স্তিমিত করে দেওয়া, কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করা। আমাদের জোট অটুট আছে এবং একেবারে দারুণভাবে ঐক্যবদ্ধ আছে। জোট ভাঙার চেষ্টা হচ্ছে, বরাবর হয়ে এসছে, কিন্তু ভাঙতে পারে না। কর্মসূচি তো আমরা, এটাও একটা কর্মসূচির অংশ, তো কর্মসূচি করতেও দেয় না। যেটা কি নতুন প্রশ্ন হলো আপনার, আমরা সভা করতে যাবে সভা করতে দেয় না, আমরা আপনার অডিটোরিয়াম ছেলে অডিটোরিয়াম দেওয়া হয় না, করে দেওয়া হয় যে এখানে করা যাবে না, আপনার সরকারি দলের প্রোগ্রাম আছে বা অন্য কারো প্রোগ্রাম আছে। শুধু আপনার বাইরে কোনো প্রোগ্রাম করাতে এখন তারা অ্যালাউই করছে, দিচ্ছে না, আমরা করতে চাইলেও করতে পারছি। ধন্যবাদ।